পক্ষ থেকে প্রশ্ন এসেছে, জুমার নামাজের আগে এবং পরে কাবলাল জুমা 4 রাকাত এবং বাদাল জুমা 4 রাকাত নামাজের সহি হাদিস কোন কোনো অস্তিত্ব আছে কি না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এই নামাজ আদায় করেছেন কিনা, কখনো এই নামাজ আদায় করেছেন কিনা। আলহামদুলিল্লাহ, কাবলাল জুমার ব্যাপারে কথা আছে। কাবলাল জুমা শব্দের অর্থ কাবল মানে আগে, বাদ মানে পরে, কাবলাল জুমা মানে জুমার আগে সুন্নত নামাজ। কাবলাল জুমা অর্থাৎ জুমার নামাজের পূর্বে বলতে উদ্দেশ্য হলো খুতবা শুরু হয়ে গেলে জুমার নামাজের, জুমার নামাজ ধরেন শুরু হয়ে গেল, এটা হলো তাহলে খুতবার আগে, খুতবার আগে এটাকে কাবলাল জুমা বলা হবে, এই হলো সেন্সটা। কাবলাল জুমা যদি 4 রাকাতের কথা আমরা বলি, তাহলে এই 4 রাকাতের কোন দলিল, সহি দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না। জয়ীব জাল হাদিস পাওয়া যায়, জয়ীব জাল হাদিস, সহি হাদিস হলো কাবলাল জুমা অনির্দিষ্ট রাকাত। সহি বুখারি এবং মুসলিমে আপনি পাবেন কি, সহি বুখারি এবং মুসলিমে যেটা সহি হাদিসে পাওয়া যায়, এটা 4 রাকাত নয়, কি অনির্দিষ্ট রাকাত। দুই দুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইদা দাখাল আহালুল মাসজিদা ফাল ইউসাল্লি মা কুদ্দিরা লাহু, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে জুমার দিন, তো সে ব্যক্তি ততটুক নামাজ পড়বে যতটুক তার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন, এবং সেই ভাগ্যে লেখার এটাকে নির্ণীত হবে কিসের মাধ্যমে, ইমাম সাহেব যখন খুতবার জন্য মেম্বরে বসে গেলেন, আজান হচ্ছে, খুতবার আজান, খুতবার আজান হওয়ার পূর্ব পর্যন্ত এক ব্যক্তি জুমার মসজিদে ঢুকে নামাজ পড়তেই থাকবে, দুরাকাত পড়ে সালাম, দুরাকাত পড়ে সালাম, দুরাকাত পড়ে সালাম, 20 রাকাত হয়ে যেতে পারে। তাহলে কাবলাল জুমা অনির্ধারিত রাকাত, আর 4 রাকাতের হাদিস গুলো ঢালাও ভাবে সব জয়ীফ, দুর্বল। তো দুরকম যদি হাদিস হয় যে অনির্দিষ্ট রাকাত সহি হাদিস এটা, আর নির্দিষ্ট 4 রাকাত জয়ীফ হাদিস, তাহলে কোনটা আমল যোগ্য হবে? ওটা তো দেশি হাদিস ভাই, দেশি না, সিয়াসিত্তের হাদিস দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সিয়াসিত্তের হাদিস, কাবলাল জুমা, আপনি যদি আবু দাউদের মধ্যে, আবু দাউদের মধ্যে কি পাওয়া যাবে, আবু দাউদে লেখা আছে সুনান আবু দাউদ, তো সিহাসিত্তা কোথায় পাইলো? হ্যাঁ, সিহাসিত্তা পাইলো কোথায়, যেখানে লেখা আছে সুনান আবু দাউদ, সুনান তিরমিজি বা জামে তিরমিজি, সুনান ইবনে মাজা, সুনান নাসাই, তো সিহাসিত্তা পাইলো কোথায়? এই জন্য আমি বললাম যে দেশি সহি, ওটা দেশি সহি, বুঝছেন? বুখারি আপনি পড়েন, লেখা আছে সহিহুল বুখারি, লেখা আছে সহিহুল বুখারি, আপনি ওইটা দেখবেন কেন? যারা সংকলক, আপনাকে যদি একটা পণ্য দেয় ভাই এটা পোকাওয়ালা বেগুন, আপনি বলবেন না সহি বেগুন, আর ভাই এটা পোকা ছাড়া বেগুন, যে মাথায় করে যে কেটে নিয়ে আসতেছে সেই না বলতে পারবে, আপনি জোর করে বলবেন না 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 এটা পোকা ছাড়াই, এটা বলবেন বোকা লোক হইলে বলতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে সহি সূত্রে, সুনানের কিতাবে থাকলো সহি না, সুনানের কিতাবে থাকলো সহি নয়, সহি বুখারি এবং মুসলিমের মধ্যে কাবলাল জুমা। আপনার এটা এটাও পছন্দ হয় কেন যে আপনি 20 রাকাতের হাদিসকে সহি, আপনি যদি 10 রাকাত পড়তে পারেন সহি হাদিসে, 10 রাকাত পড়তে পারলে লাভ বেশি না, তো কাবলাল জুমা নিয়ে আপনি এত অস্থির কেন? কাবলাল জুমাতে তো 4 রাকাতে লস হচ্ছে, লাভ হচ্ছে আপনি যদি 10 রাকাত পড়তে পারেন, অনির্দিষ্ট রাকাত, অনির্দিষ্ট রাকাত পড়লে এটা লাভ, কিন্তু আপনি চারে কেন আপনি লাভ খুঁজতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব 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 সব, এটা তো আমি বললাম যে সহি বুখারি এবং মুসলিমের মধ্যে
নির্ভেজাল সহি হাদিসের মধ্যে সর্বসম্মতিক্রমে সহি হাদিস যেটা তার মধ্যে আছে কাবলাল জুমা, তাহলে তো লাভের কথা। হ্যাঁ,